बेटा स्कोर लागू ही देखो। नमस्कार বন্ধুরা সকলকে স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা দিনে সবাইকে আর একবার স্বাগতম। তো এই দেখো চুচু চুচু তো খেয়ে দিয়ে ভালো মোটা হচ্ছে। একটা চুচু চুচু নখগুলো আমার কেটে দিতে হবে, কারণ ও মাঝে মাঝে আমার গায়ে এসে বসে, তো নখে খুব লাগে, এই হাতে ফাতে পুরো দাগ হয়ে যায়, তাই তো? তো তোমাদের আজকে আমি যেটা বলবো সেটা হলো এই যে এই দুটোর ব্যাপারে। তো এই দুটোর এনেছি, তাও হয়ে গেছে তো 2-3 সপ্তাহ তো হয়েই গেছে, তারও বেশি হতে পারে। তো এখনও এরা ডিম পাড়েনি, কারণটা কি? তারপরে আমার মনে হলো যে 1 নম্বর কারণ হচ্ছে লকার ডিম না দেওয়ার, যদি এদের দুজনের ভেতরে একজনের শরীর খারাপ থাকে। মানে এদের তো কোনো শরীর খারাপ নেই, এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, ডাকাডাকি করছে। এ দেখো এর বউয়ের গা টাচ করলে কী করবে? ওই দেখো এর বউয়ের গা টাচ করলে, ওই দেখো এইভাবে টাচ করে লাগু দেখো। এ তো তোরা আমি কিছু বলিস? কি কামড় দেয়! আর তারপরের কথা এদের লেজ, এদের লেজটা মেয়েটার একটু সমস্যা করতে পারে, কারণ আমি একটু নোটিস করেছি যে মেয়েটার লেজটা একটু সমস্যা করে ওদের ব্রিডিংয়ের সময়। আমি লেজটা আমি কেটে দেবো 1-2 দিনের মধ্যেই, 1-2 দিনের মধ্যে কি আজকে দুপুরবেলায় কাটবো ভাবছি, কারণ সুন্দর দেখা গেলেও তো কিছু করার নেই, এদের ডিম পাড়ার দরকার আছে। আর না না না, লেজ কাটবো না। 3 নম্বর কারণটা তো শুনবে, ঠুকাচ্ছিস কিছু নিয়ে? তো 3 নম্বর কারণ হচ্ছে এদের পরপর 2-3-4 বার এদের ব্রিডিং করানো হয়ে গেছে, বাচ্চা বানানো হয়ে গেছে। মানে আগে যে বাড়ি ছিল এরা, সে বাড়ি যদি পরপর 3-4 বার বাচ্চা বানায় তাহলেও একটু ডিম পাড়ার সম্ভাবনা কমে যায়, কারণ হচ্ছে এদের একটু রেস্ট দরকার। ঠিক আছে, রেস্ট দরকার মিনিমাম 1-3 সপ্তাহ কি 1 মাসের রেস্ট দরকারই। তো যদি এদের রেস্ট দরকার হয়ে থাকে তাহলে আমি এদের আলাদা করে দেবো, আলাদা রাখতে হবে এদের, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে। লেজ আমি কাটবো না আগের থেকে, কারণ এদের লেজটাই সব, এদের লেজ কেটে দিলে এরা পুরো বেকার, তাই তো? তাই তো তোমারা লেজি লেজি, তোমার তোমারই শান, হ্যাঁ তাই তো? উরি, এত জোরে কে কামড়ায়! আরে এই দুটো কি করছে দেখবা, এই দেখো কি হচ্ছে, ফ্ল্যাশ জ্বালাই, এটা ব্ল্যাক বিউটি তো দেখা যায় না। এই কে কর রে ও, কর 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 কর। তো এদের দুজনকে একটা নাম দেওয়া যায় না, কিন্তু বাবা নেই তো কি নাম দেবো? তোমাদের মাথায় কোনো নাম থাকলে একটু কমেন্ট করে আমাকে জানিও, এদের দুজনের জন্য শুধু। তো তোমাদের এই দুটোকে তো দেখানো হয়ে গেল, এর প্রবলেমটাও বলে ফেললাম, এবার চলো বাদ বাকিগুলো দেখে নি। এ ডিম দিয়ে দেবে 1-2 দিনের মধ্যে, সেটুকু আমি জানি। আর এদেরও সেম প্রবলেম, এদের প্রবলেমটা কি আমি বলছি, এদের প্রবলেম হচ্ছে এই মুখী আগে যে বাড়ি ছিল সেই বাড়ি পরপর 4 বার বাচ্চা করেছে। এই মুখীটা আমার একটা বন্ধুর বাড়ি ছিল, মিঠুনের বাড়ি। আর এই মেলটা আমি কিনে এনেছিলাম তখন বাচ্চা ছিল, মানে এ এখনও ফুল অ্যাডাল্ট হয়নি। ঠিক আছে, এও ডিম দেবে একটু লেট করে, কিন্তু দিয়ে দেবে ডিম। আর একবার ডিম দিয়ে দিলে তারপরের বার আর কোনো অসুবিধা হবে না। আর এর সমস্যা কি, এর বউকে মিস করছে। এই নতুন বউ এনেছি, পছন্দ হচ্ছে না, কিছু করার নেই, বউকে ভুলবে পুরনো বউকে, তারপরে একে আপনাবে। আর এদের সমস্যা কি, এদের কোনোই সমস্যা নেই, এটাই এদের সমস্যা। এরা এরা ডিম দিয়ে দেবে 1-2 দিনের ভেতরে। এদের এদের এই যে এদের বাচ্চা দুটো ভালোই বড় হয়ে গেছে,
আরে যে এ আরে জোর নিয়ে নিয়েছে নতুন জোর, আর একে আর লাল শিরাকে জোর দেবো সে হচ্ছেই না জোর। আর চুচুর সমস্যা কি, চুচু অন্যের বউকে নিয়ে ভেঙেছে, ঠিক আছে। আর এ তো মদ্দা, লাল শিরা বেরিয়েছে মদ্দা, এও মদ্দা হবে, এদের জোর দেওয়া যাবে না। এই বাচ্চাটার সমস্যা কি, এই বাচ্চাটার সমস্যা খুবই খারাপ, বাচ্চাটা পুরো দুর্বল, হাঁটতে পারছে না, খাইয়ে দিচ্ছে আমি প্রতিদিন, তাও কোনো ইম্প্রুভ হচ্ছে না, মানে পাগুলো না সেই পুরো পাতলা পাতলা একদম। তো এখন ব্লগটা তো অনেকই বড় হয়ে গেল, আর বানাবো না, আর দুপুরে একটা বানাবো। তো তোমরা যারা যারা দেখছো লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হবে দুপুরবেলা।